না ব্যাপার হচ্ছে কি প্রচার তো সব জায়গায় করতে হয় আর প্রচার তো মানুষের আশীর্বাদ শুভেচ্ছা হ্যাঁ মদত হরতরফে সবারই দরজা ঠেকাতে হয় আর ইনি তো আমাদের একজন সুফি সুফিস আর সুফিদের একটা আলাদা মহত্ব আছে আর আমি তো একটা গুরু পরম্পরা এমন গুরু পরম্পরা থেকে এসেছি যেখানে বলে মানস কি জাত এ পেচানব সমস্ত মানুষের জাতি একই জাতি আছে মানব জাতি তো সর্বধর্ম সম্ভবের কথাটা ভেবে আমি সবাইকে মহাপুরুষদের প্রণাম করি তাদের আশীর্বাদ নিই আর আমার কাজ কাজটা করি ফলটা দেওয়ার কাজ হচ্ছে ওদের আমার কাজ হচ্ছে তাদের কাছে আর্জি লাগানো আমি আর্জি লাগিয়েছি উনি যদি একটু বিদ্যা বুদ্ধি বিবেক জ্ঞান থাকতো ওনার তো উনি জানতেন যে আমি রোজ ওখানে যেতাম কিন্তু দার্জিলিং পাহাড়ে যে আগুনটা উনি দু হাজার জুন থেকে জ্বালিয়েছেন তাতে তো দার্জিলিংবাসীই যেতে পারছে না প্রতিনিধির কথা তো অনেক দূর আর আমি যদি না যেতাম তো ওখানে পাসপোর্ট অফিসটা উদ্বোধন করলো কে আমার ভূত নকশাল বাড়িতে ফার্স্ট মার্চ ডিজিটাল ভিলেজ উদ্বোধন কে করলো আমার ভূত গেছিল ওখানে হ্যাঁ না না আরে আমি থাকি মানে কেউ কনস্টিচুয়েন্সিতে থাকে নাকি কনস্টিচুয়েন্সিতে যতদিন থাকার মানে আমি প্রত্যেক সপ্তাহে কনস্টিচুয়েন্সিতে আছি আমি তো আর টিএমসির ওয়ার্কারদের সঙ্গে দেখা করি না কিন্তু টিএমসি ওয়ার্কারের মধ্যেও যারা পীড়িত আছে প্রতারিত আছে যাদের কষ্ট আছে অভাব আছে তারাও আসে আমার কাছে তাদেরও নিদান করি আমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কজনকে জানেন বা কজন উনি তো পুলিশ রিপোর্টের উপরে কাজ করেন